আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পৃথিবীতে আজ আর যা হবার নয়, আজও তুমি তার স্বাদ লয়ে দাঁড়াইছো এসে। সম্প্রতি মুক্তি পাচ্ছে পরিচালক রাজ মুখার্জি পরিচালিত চলকুন্তল। এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া অনুরাধা রায়, মনোজ মিত্র, দীপঙ্কর দের মতন শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন প্রতীক এবং দেবলীনা। সব মিলে এই সন্ধ্যা খুবই এক্সাইটেড একটা ব্যাপার। এই সন্ধ্যায় আমাদের আজকে মিউজিক লঞ্চ, আর একটু বাদেই সবাই এসে পড়বে, আমিও এসে পড়েছি। আর সত্যি ভিন্ন স্বাদের গল্প, এবং ভিন্ন স্বাদ বলে আলাদা করব না, মানে তথাকথিত বা ভিন্ন এইভাবে বলবো না, একটি ভালো গল্প, মৌলিক গল্প, অসাধারণ একটা স্ক্রিপ্ট, অসাধারণ একটা কাহিনী, সব মিলিয়ে তার এক্সিকিউশন, রাজ মুখার্জি মতো একজন ভালো ডিরেক্টর যার সাথে কাজ করছি, এবং পাশাপাশি যে আমাদের প্রবীণ অভিনেতারা, যেমন আমাদের সৌমিত্রবাবু, দীপঙ্করবাবু, মনোজবাবু, সমীরবাবু, প্রত্যেকের সাথে কাজ করা, অনুরাধা দিয়ে অনুরাধা রায় এদের সাথে কাজ করা একটা অভিজ্ঞতা, এবং এতে কিছু শিখে নেওয়া চটজলদি, যেটা আমি সবসময় করে থাকি, একটু শেখার চেষ্টা করি, জানি না কতটা পারি কিন্তু চেষ্টা করি, সেই জায়গা থেকে সত্যি খুব এনজয় করেছি, খুবই আনন্দ পেয়েছি এই ছবিটা করে। আর এটা আমার প্রথম এই ধরনের চরিত্র করা, এর আগে আমি এই ধরনের চরিত্র কখনো করিনি। অনুপম দা মিউজিক করেছেন অনুপম রায়, ওনার মিউজিক এখনও অবধি কারোর খুব একটা খারাপ লাগেনি, আমার তো লাগেইনি। এবং এই ছবিটার মিউজিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ টাইটেল ট্র্যাকটার ওপরেই এই মানে পুরো ছবিটা, গানটা দাঁড়িয়ে রয়েছে, এবং গানটা নানাভাবে ছবিতে ইউজ করা হয়েছে। আমার তো ছবিতে যেহেতু আমি আছি, আমি অভিনয় করেছি, সেই জন্য তো ভালো লাগছে। আমার মনে হয় দর্শকদেরও যখন শুনবেন, এই গানটা খুব ইন্সপায়ারিং, খুব এনার্জি পূর্ণ একটা গান, আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। পরিচালক রাজ মুখার্জি সংবাদ মাধ্যমকে জানান চলকুন্তল সম্পর্কে তার বক্তব্য। ছবির গানটা খুবই এসেন্সিয়াল এবং খুব রিলেভেন্ট। ছবির নাম চলকুন্তল, ছবির গানের প্রথম কথাটা হচ্ছে চলকুন্তল, যেটা এই ছবিতে কুন্তল চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি একজন বৃদ্ধ মানুষ, যিনি সমাজে এবং ঘরে বাইরে সব জায়গায় দেখাচ্ছে আমরা অবহেলিত, আর পাঁচটা বৃদ্ধ যেমন হয় রিটায়ার করার পর। এবং এক্ষেত্রে ওর বন্ধুরা যখন বলছেন যে চল কুন্তল, আর আমরা বসে থাকবো না, আমরা এগিয়ে যাবো, আমরা হাতিয়ার তুলে নেবো এবং আমরা প্রতিবাদ করব, সেই প্রতিবাদেরই গল্প হচ্ছে চল কুন্তল, যার জন্য এই গানটাকে যখন তৈরি করা হয় তখন আমরা সেইভাবে পরিকল্পনা করি, গানটা তৈরি করেছি, গানটা ছবির ব্যাকগ্রাউন্ড সং হিসেবে ব্যবহৃত হয়েছে এবং গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত হয়েছে বলে আমি বিশ্বাস করি। ছবির একমাত্র গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন অনুপম। চলকুন্তল এই ছবিটি আমরা কাজ শুরু করেছিলাম 2016 শুরুর দিকে, এবং খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা বেস করে এবং খুব সামাজিক একটা জায়গাকে ধরতে চেয়ে এই ছবিটা তৈরি করা হয়েছে। এবং ছবির কাস্টিং যেরকম চমৎকার, সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, মনোজ মিত্র আছেন, আশা করি ছবিটি মানুষের ভালো লাগবে। এবং সেই ছবির গল্পটাকে মাথায় রেখে একটা মোটিভেশনাল গান, যেটা মোটিভেট করছে কুন্তল এবং কুন্তলের বন্ধুদের এগিয়ে যাওয়ার জন্য, একটা কোনো পরিবর্তন আনার জন্য, এক জায়গায় রুখে দাঁড়ানোর জন্য, সেই জায়গা থেকে তৈরি হয়েছে এই গানটি। শুধু তাই নয়, মিউজিক লঞ্চের এই অনুষ্ঠানে এসে চলকুন্তল গানটিও তিনি গান। কেউ তোকে ভাঙতে চাইবে যখন, কেউ যখন তর্কে জিতবে না, কেউ তোকে আটকে রাখবে যখন, কেবি সত্যি বলতে দেবে না। চলকুন্তল চল, দু চোখে আগুন জাল, চলকুন্তল চল, ভেঙে পড়িস না। চলকুন্তল একেবারে অন্যরকম গল্পের একটি ছবি, সমাজের নানান জ্বলন্ত সমস্যা উঠে এসেছে এই ছবিতে। ছবির কলাকুশলীরা ছাড়াও এমন একটি প্রচেষ্টাকে উৎসাহ দিতে সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। আর্টেজ ফিল্মস এবং ইনকোজ মুভিজের এই নতুন উদ্যোগকে শুভকামনা জানান তারা। যেভাবে প্রমোশন হচ্ছে, যেভাবে সাবজেক্টগুলো চুজ করা হচ্ছে, যেভাবে কাস্টিং হচ্ছে, ইটস নট লুকিং লেস দ্যান এনি অফ দ্য বেস্ট ফিল্ম। মানে আজকে যে ছবিগুলো দেখি বা যেটার জন্য দর্শক টাকা কেটে হলে যাবে, কোনো অংশ কম নয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি এরকম ধরনের ছবি আরও হওয়া উচিত, অরিজিৎ আর আমাদের জয়দীপ বাবুর মতন আরও এরকম মানুষের আসা উচিত, যারা সত্যি ছবিকে ভালোবাসবে রাদার দেন সামথিং এলস, যারা গল্পকে ভালোবাসবে, যারা কন্টেন্টকে ভালোবাসবে। আর বিং এ প্রোডিউসার আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্য পেন, কে একজন নতুন
নতুন প্রোডিউসার নতুন রকমের সাবজেক্ট তৈরি করে হলে নিয়ে আসাটা আর দর্শককে সেই হলে নিয়ে আসাটা সেটা কতটা ডিফিকাল্ট। বাট আই উইশ কি এখন ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, এখন দর্শকের টেস্টও চেঞ্জ হচ্ছে, দর্শক এখন নতুন রকমের ছবিও দেখতে পছন্দ করছে, তো আই এম শিওর দ্যাট কিরকম ধরনের ছবি আরও হবে বা আরও চলবে। আকাশে তুফান চল, ভাঙা চোরা হোক পথে দেরি হোক তবু চল। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।